আপনার জন্য নিয়ে আসলাম ক্লাস ফাইভ এর প্রাথমিক বৃত্তির নমুনা প্রশ্নমালা, যেটা 2022 অনুষ্ঠিত হয়েছিল। সেগুলো আমি পিডিএফ ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এটা 24 পাতার একটা পিডিএফ, এবং কেমনভাবে সাজানো হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দেই। প্রথমে যদি আমরা বাংলা দেখি, বাংলায় দেখতে পাচ্ছেন সময় 30 মিনিট, মোট 2 ঘন্টার পরীক্ষা হবে, 4 সাবজেক্টের উপরে, প্রতিটা সাবজেক্ট 25 করে 100 মার্ক। বাংলায় একটা অনুষ্ঠিত দেওয়া আছে, এখান থেকে 4টা অনুবৃত্তিক অ্যান্সার দেবেন, এবং এগুলোর উত্তর দেওয়া আছে কোথায়, সেগুলো সবগুলো এমসিকিউ খুব সহজে দিতে পারবেন বাংলা। এরপর যদি আমরা পরের সাবজেক্ট চলে যাই, ইংলিশ, ইংলিশের এমসিকিউ, ইংলিশের ছোট্ট একটা কম্পোজিশন ইয়োর ফ্যামিলি লিখতে হবে, এটাও 25 মার্কের, আর বাকিগুলো দেখতে পাচ্ছেন এমসিকিউ। তারপরে যে আমরা পরের সাবজেক্টে চলে যাই, গণিত, গণিতেও এমসিকিউ, সবগুলো এমসিকিউ, এখানে 15টা এমসিকিউ এবং 2টা সমস্যা আছে, লিখিত অঙ্ক 5, 5, 10 আর 15, 25 মার্ক পরীক্ষা দিতে হবে। গণিতের পরে আছে বিজ্ঞান, বিজ্ঞানের 15টা এমসিকিউ, 2টি লিখিত, সবগুলোই 15টা এমসিকিউ, 2টি লিখিত, এবং উত্তরগুলোও দেওয়া আছে যে 15, 20টি। আপনি তো এটা মূলত পিডিএফ নিয়ে আপনারা প্রস্তুতি নিন কীভাবে পরীক্ষাটা হবে। এই পিডিএফগুলো পড়লে আশা করি আমার থেকে কমন পাবেন, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত। এই তো 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। তো লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিয়ে পড়তে থাকুন। ধন্যবাদ।